বিশ্বাস করেন, আমরা ব্রয়লার মুরগি ছাড়া কখনো দেশি মুরগি খাই না, বাট আজকে ভিডিওর জন্য আপনাদের দেখানোর জন্য দেশি মুরগি কিনে নিয়ে আসছি। তাও যে খুব বড় সড় একটা মুরগি তা না, ছোট্ট একটা মুরগি। আর এই মুরগিরই যেই দাম, মানে এই দামের সময় মানুষের দেখানোর জন্য কিছু করা সম্ভব না, ঠিক আছে? তো ব্রয়লার মুরগির রেসিপি কেন দিলাম সেটা নিয়ে কত কথা, কত কী শুনলাম, শোনা টোনা বাদ দিলাম। এখন কথা হলো যে শুধু ব্রয়লার মুরগি খাই না, দেশি মুরগিও খাই। আর দেশি মুরগির জন্য দেখেন কতগুলো আলু নিছি, কারণ এটুকু মুরগি দিয়ে তো আমাদের হবে না, আমরা যেহেতু মানুষ বেশি তো মুরগি তো আর বেশি কেনা সম্ভব না। তাই মুরগি একটাই কিনবো, কিন্তু আলু বেশি করে দিব, এটা হলো কথা। আর এই তো দেশি মুরগি রান্না করার জন্য এখানে বেশি করে হচ্ছে গিয়ে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমি কিন্তু আজকে যেহেতু দেশি মুরগি রান্না করতেছি, বারবারই খালি বলবো দেশি মুরগি, দেশি মুরগি। আপনারা যদি শুনতে শুনতে বিরক্ত হয়ে যান তাহলে কমেন্টে জানাবেন। তো যাই হোক, বিরক্ত করার পরে যদি আপনারা কমেন্টে জানান, ততক্ষণে তো আপনারা বিরক্ত হয়েই যাবেন, তাইলেই আমি মানে সার্থক আর কি। তো এরপরে হচ্ছে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, ভেজে নেওয়ার পরে অন্যান্য মশলাগুলোও দিব। তো যারা আসলে আমার ডেইলি লাইফের ব্লগগুলো দেখেন বা আমার ব্লগ চ্যানেল ফলো করেন, তারা হয়তো জানেন যে আমরা সবসময় আসলে কী কী জিনিস খাই, কী কী খাই না। তো রান্নার চ্যানেলে বা রান্নার ভিডিও দেখে আসলে বিচার করা ঠিক না, তো আপনারা আমার ব্লগ ভিডিওগুলোও দেখবেন। আর রান্নার ভিডিওগুলো দেখলাম যে ভালোই পছন্দ করতেছেন, তো জায়গায় এখানে আমি বেশি করে হচ্ছে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, বেশি না আর কি, পরিমাণ মতো, 2 চা চামচের মতো আর কি। অতিরিক্ত দিলে আসলে ভাল লাগে না, দেখা যায় কি মানে দেশি মুরগি একটু পাতলা করে ঝোল করলেও খেতে ভাল লাগে আর কি। আর এটা যেহেতু একটু ছোট সাইজের মুরগি, তো এই জন্য পাতলা করে ঝোল রান্না করতেছি, মানে অনেকটা রুগীদের খাবারের মতো আর কি। তো তারপর এখানে একটু মরিচের গুঁড়া বেশি দিলাম, তারপর অল্প করে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে টালা জিরার গুঁড়া। আমরা বেশিরভাগ সময় দেখা যায় কি জিরাটা মানে টেলে তারপরে গুঁড়া করে নিতে করে ঘ্রাণটা একটু বেশি ভালো হয়, তো আপনারা আপনাদের মতো দিবেন আর কি, কারণ রান্নাবান্নার দিক থেকে আপনারা আমার থেকে আরও ভালো এক্সপার্ট, আমি যা এটা বিশ্বাস করি। তো এরপরে এখানে দিয়ে দিলাম লবণ। তো রান্নাবান্না যারা শেয়ার করি, যদি বলেন যে তাহলে শেয়ার করেন কেন রান্নাবান্না, শেয়ার করি তাদের জন্য যারা একেবারেই মনে করেন রান্নাবান্না করে নাই, নতুন সংসার শুরু করছে তো বা রান্না করতে হয় প্রয়োজনে তাদের জন্য। তো এখানে আমি একটু তেজপাতাও দিয়ে দিছি আর হচ্ছে গরম মশলার গুঁড়াও দিব। তো যাই হোক, মশলাটা খুব ভালো করে অল্প করে পানি দিয়ে দিয়ে 2-3 বার একটু সুন্দর মতো কষায় নিছি। কষায় নেওয়ার পরে এখানে হচ্ছে মুরগিগুলো দিব। আর মুরগি দিয়েও ভালো মতো আমি দেখা যায় 5-7 মিনিট একটু একটু কষাই নেব, যেহেতু ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়, দেশি মুরগি সিদ্ধ হইতে হালকা একটু সময় লাগে। তো এইভাবে সেমভাবে সোনালি মুরগি, কক মুরগি, তারপরে আরও কত রকমের মুরগি আছে না, লাল মুরগি, লেয়ার মুরগি, এগুলো রান্না করলেও ভালো হয়। তো যাই হোক, তারপরও দেশি মানে ছোটো মুরগি দেখা যায় সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। তো আমি তেজপাতা হচ্ছে এখন দিতেছি, কিন্তু ভিডিওতে বলে ফেলছি আগে। তো যাই হোক, এরপরে দিলাম হচ্ছে কি এখানে গরম মশলার গুঁড়া। আর বাসায় যে কুকুর ঠাকুর শব্দ হইতেছে এই জিনিসটা একটু ইগনোর করবেন, আসলে কী বলবো, বাসায় কী যে একটা অত্যাচারের মধ্যে আসি যা বলার বাইরে। হ্যাঁ, এই বাড়িগুলো মনে হয় যে মাথার মধ্যে কলিজার মধ্যে লাগে সারাদিন, ঠিক আছে? তো অপশনও নাই, নিজের বাড়ি না থাকলে ভাড়াটিয়াদের যে কত কিছু সহ্য করতে হয়। তো যাই হোক, এরপরে এইখানে দিয়ে দিলাম হলো আলু। আলুগুলো দিয়েও এখন সুন্দর মতো কষায় নিব, মানে কষানোর উপরে মোটামুটি রান্না করবেন, যত বেশিক্ষণ কষায় তারপরে হচ্ছে ঝোলের পানি দিবেন, রান্নার টেস্ট ততই ভালো হবে। রান্না হচ্ছে একটা ধৈর্যের বিষয়, আপনি যত ধৈর্য নিয়ে একদম মিডিয়াম আছে সময় নিয়ে রান্না করবেন, রান্না ঠিক ততই মজা হবে। তো যাই হোক, এরপরে খালি ঢাকনা দিব আর ঢাকনা তুলবো, ঢাকনা দিব আর ঢাকনা তুলবো, কারণ নিজে একটু পরপর কষাবো, একটু নেড়ে চেড়ে দিতে হবে, এদিক ওদিক দিতে হবে, নাহলে এক পাশ সিদ্ধ হবে আর এক পাশ ভালো মতো হবে না। তো এইভাবেই কন্টিনিউ করতে হবে। তো মোটামুটি কষাতে কষাতে মাংস তারপরে আলু প্রায় অনেকটা হয়ে আসছে। তো এরপরে এখানে হচ্ছে ঝোলের পানি দিব, আর চুলায় দিলে এমনিতেই দেখবেন মাংস থেকে তারপরে হচ্ছে আলু থেকেও কিছুটা পানি বের হয়। তো এরপরে হচ্ছে এখানে ঝোলের পানি দিয়ে দিতেছি। আর অনেকেই বলবেন যে আপু, এই ঠুকুর ঠাকুর শব্দের মধ্যে কেন ভয়েস ওভার দিতেছেন, আপনি অন্য সময় দিতে পারবেন না? আসলে ঘটনা হলো কি, রাত দিন 24 ঘন্টায় মনে হয় আওয়াজ হয়, তাও রাতের বেলা কিছু সময় একটু বিরত থাকে, ওই সময় যে ভয়েস দিব, ওই সময় এই বাচ্চা কাচ্চার যন্ত্রণা সময় বের করা কোনোটাই সম্ভব না। তাই যখন একটু ফ্রি সময় পাই আমি, ওই সময় ঠুকুর ঠাকুর হোক আর ভাঙ্গাচুরা যা খুশি তাই হোক, তার মধ্যে ভয়েস দিই। আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে শুনে নেবেন, হ্যাঁ, আর বিরক্ত লাগলে আমি খুবই দুঃখিত। তো যাই হোক, এদিকে চোলের পানি দিয়ে দিছি, আলুও মোটামুটি প্রায় হয়ে আসছে, আর একটু বাকি আছে। তো এরপরে হওয়ার পরে লাস্ট ফাইনাল লুক যে আপনাদের দেখাবো, ওই সময় আর মানে ভিডিও করতে মানে করছি ওটা স্কিপ হয়ে গেছে, তো ভাবলাম যার জন্য খাওয়ার সময় দেখাই, কিন্তু খাওয়ার সময় আসলে বেশি দেখানো যাবে না, আপনারা খাওয়ারের দিকে নজর দিয়ে দিবেন। তো এইভাবে ঝটপট সহজভাবে রান্না করবেন আর একদম সেই লেভেলের মজা হয় কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন। আর রান্নার মধ্যে কিন্তু লবণও দিছি, ভিডিওতে বলতে ভুলে গেছি। তো যাই হোক, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।